আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমরাও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে চলে এসেছি, সেটা অবশ্য দেখে বুঝতেই পারছেন। আমার অনাগত সন্তানের জন্য আমি কী কী কিনেছিলাম আজকে হসপিটাল ব্যাগ নিয়ে আজকে আপনাদের সামনে একটি ভিডিও তুলে ধরব। আসলে আমাদের দেশের মুরব্বীদের অনেক রকম কথা থাকে যে বাচ্চা হওয়ার আগে কোনো কিছু কেনাটা ঠিক না, তবে আমি বেশ কিছু প্রয়োজনীয় জিনিস কিনেছিলাম। আসলে আমার কাছে মনে হয় যে বাচ্চা যদি আল্লাহ দেন তাহলে অবশ্যই তিনি সুস্থ স্বাভাবিকভাবেই দিবেন, আর যদি আল্লাহ না দেন তাহলে অবশ্যই সেখানে কোনো সমস্যা থাকবে। তো সেই বিশ্বাস থেকে আল্লাহর উপর ভরসা রেখে আমি প্রয়োজনীয় টুকিটাকি কিছু জিনিস বাবু হওয়ার আগে কিনেছিলাম, আর আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করতে এসেছি। যারা প্রেগনেন্ট আপুরা আছেন, একটু হলেও আইডিয়া হবে তাদের যে তারা বেবি হওয়ার আগে হসপিটাল ব্যাগে কী কী নিতে পারেন। তো চলুন আজকের ভিডিওতে আপনাদের সাথে সেটাই শেয়ার করব, আমার সন্তান হওয়ার আগে আমি কী কী কিনেছিলাম। অ্যাকচুয়ালি আমরা যারা ঢাকায় থাকি তাদের জন্য কিন্তু এটা খুবই প্রবলেম, কারণ সব কিছু হাতের কাছে পাওয়া গেলেও কিন্তু রাস্তাঘাটের জ্যাম, আর বেবি যেহেতু ঢাকায় ডেলিভারি হয়েছে সো আমাদের কিন্তু মানুষজন খুবই কম ছিল। থাকার মধ্যে ছিল আমার হাজব্যান্ড, তো ওই দিন তার মানসিক অবস্থা সব কিছু চিন্তা করে কিন্তু মার্কেটে যেয়ে কিনে আনা পসিবল না, সো আমি আগেই কিনেছিলাম। তো এখন যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হলো বেবির টাওয়েল। টাওয়েলগুলো খুবই কমফোর্টেবল এবং খুবই সুন্দর, আমার কাছে খুব ভালো লেগেছে দুটো টাওয়েলই। আর এগুলো সব কিছু কিনে এনেছে আমার হাজব্যান্ড, আমি ওকে জাস্ট বলে দিয়েছিলাম, ও সব কিছু নিজে পছন্দ করে কিনে এনেছে। আমার সব কিছুই খুব পছন্দ হয়েছে, আর প্রত্যেকটা জিনিস প্রয়োজনে লেগেছে। বাবু হওয়ার সাথে সাথেই প্রতিটা জিনিস দরকারে লেগেছে। আপনারা যারা প্রেগনেন্ট আছেন, যাদের বাবু খুব শীঘ্রই এই পৃথিবীর আলো দেখতে যাচ্ছে, তাদের জন্য কিন্তু এই প্রতিটা জিনিস গুরুত্বপূর্ণ। হসপিটালে গেলে অবশ্যই সাথে সাথে এই জিনিসগুলো লাগবে। তো এটা ছিল ক্যাপ টাওয়েল, আর এই জিনিসগুলোর দাম আমার এখন মনে নেই। আমার কাছে এই সব কিছুর বিল আছে, আপনারা যদি কোনোটার দাম জানতে চান তাহলে আমাকে কমেন্টস করবেন, আমি বিলটা দেখে কমেন্টসে রিপ্লাই দিয়ে দিব। ওইটা ছিল ক্যাপ টাওয়েল। ক্যাপ টাওয়েলটা কিন্তু বেবি হওয়ার পর সঙ্গে সঙ্গেই ডক্টররা চায়, কারণ এটাতে করে আপনার বেবিকে কিন্তু আপনার হাতে তুলে দেবে, আপনার না অ্যাকচুয়ালি যারা থাকে আর কি আপনার হাজব্যান্ড আর আপনার ফ্যামিলি মেম্বারদের হাতে তুলে দেবেন। আর এটা ছিল বেবি শাওয়ারের পর যেই টাওয়েলটা ইউজ করি আমি, এখন পর্যন্ত ইউজ করছি, খুবই কমফোর্টেবল এবং এত সুন্দরভাবে খুব ফাস্ট পানি উঠে যায়। তো দেখতেই পাচ্ছেন জিনিসটা কিন্তু খুবই সফট একটা ম্যাটেরিয়ালসের মধ্যে, আর লাইট কালার, বেবিদের জন্য লাইট কালার জিনিস খুবই পছন্দ আমার। আর জিনিসটা কিন্তু খুব ভালো, কারণ বাবু হওয়ার পরে ওর মাথা ভর্তি চুল ছিল, ওর চুল কিন্তু পানি সহজে যেতে যেত না, কিন্তু এই টাওয়েলটা ইউজ করার সাথে সাথে কিন্তু পানি চলে যেত, যেটা একবার মুছলেই চলে যেত। এরপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইউরিন ম্যাট, এটাও আপনাদের সঙ্গে সঙ্গে লাগবে, কারণ আমি আমার বেবিকে কিন্তু ডায়পার দিইনি প্রথম দিনই, অনেক হসপিটালে দিয়ে দেয়, আমার বাবুকে আমি দিতে দিইনি, কারণ ওর নার পড়েছিল না প্রথম দিন, যেহেতু বাবুদের নারটা খুব কাঁচা থাকে, সো আমি ডায়পার দিইনি আর ইউরিন ম্যাটটা ইউজ করেছিলাম। তো এই ইউরিন ম্যাটটা কিন্তু খুবই কাজের, এটা হচ্ছে কোলের, কোলে নেওয়ার সময় বাবুকে এটাতে করে নেবেন, আর আমার বাবু যেহেতু একটু উইন্টারে হয়েছিল সো এই জিনিসটা খুবই প্রয়োজনের ছিল। আর এটা হচ্ছে বেডে যখন শুয়ে রাখার তখন এটা ম্যাট, এটাও ইউরিন ম্যাট, এটা সাইজটা একটু বড়, তবে বাবু হওয়ার পরে আমি বেশ কিছুদিন ওই কোলের ম্যাটটাই আমি বেডেও দিয়েছিলাম, কারণ ওইটা ইউজেবল, বাবু যেহেতু ছোটো থাকে বেশ কিছুদিন, সো ওইটাই আমি ইউজ করেছিলাম। আর এগুলো কিন্তু সব কিছু বুঝতেই পারছেন কতটা কাজের, বাবু হওয়ার সাথে সাথে এগুলো প্রয়োজনে হয়। আর এগুলো হচ্ছে ন্যাপি, ন্যাপি যদিও পুরানো কাপড় দিয়ে বানানো আমি মনে করি যে বেস্ট, এগুলো আমার কোনো কাজেই লাগেনি, আমি পরে আসলে পুরনো কাপড় দিয়ে ওর জন্য ন্যাপি বানিয়ে নিয়েছিলাম, আর এগুলো একটু কমফোর্টেবলের মধ্যে ছিল, তবে আমি খুব একটা ইউজ করিনি, এগুলো খুব কম ইউজ করেছি। তবে আপনারা যারা ইউজ করতে চান তারা অবশ্যই আগে খুব ভালোভাবে সব কিছুই কিন্তু ক্লিন করে নিতে হবে, ওয়াশ করে নিতে হবে প্রত্যেকটা জিনিস। আমিও কিন্তু হসপিটালে যাওয়ার যখন এগুলো কিনেছি তারপরে এগুলো সবগুলো খুব ভালোভাবে ওয়াশ করে নিয়েছিলাম,
আর এটাও একটা কারণ, আপনারা যখন বেবিদেরকে যেদিন হবে সেদিন যদি কিনেন তখন কিন্তু ওয়াশ করার কোনো চান্স নেই, কখন ওয়াশ করবেন আর কখন বেবিকে পড়াবেন। সো আগে থেকে কিনে সব কিছু ওয়াশ করে সুন্দর করে আয়রন করে রাখলে আর কোনো চিন্তা থাকে না। আর এই জিনিসগুলো হচ্ছে নিমা, এগুলো গরমের জন্য তো খুবই কমফোর্টেবল, আমি অনেকগুলো কিনেছিলাম। আর এগুলো এখন বাবু ছোট হয়ে গেছে, তবে যখন কিনেছিলাম বাবু হওয়ার সাথে সাথে তখন বেশ কাজে লেগেছিল। এগুলো খুব কমফোর্টেবল এবং অনেক অ্যাফোর্ডেবল, যেহেতু এগুলো বেশি দিন পরে না, বাবু খুব ফাস্ট কিন্তু বড় হয়ে যায়। সো এগুলো কিন্তু খুব অ্যাফোর্ডেবলের মধ্যে ভালো, বেশি দিন একটা পরানো যায় না। আর এই দুটো আমার এখনও কাজে লাগেনি, এই দুটো হচ্ছে এগুলোর নাম আসলে আমার এখন মনে নেই, এগুলোকে বিপ বলে না কি যেন একটা বলে। সো এগুলো আসলে বেবি যদি অতিরিক্ত পরিমাণে বমি করে তাহলে বেবিকে দেওয়া যায়, অথবা খাওয়ানোর সময় বেবিকে পড়ানো যেতে পারে। আমার বেবি যেহেতু এখনও খাওয়া শিখেনি আর বমির প্রবলেমটা ওর কম, সো আমি এটা ইউজ করাইনি। ওই দুটো জিনিস এখনও আমার কাজে লাগেনি। আর এটা হচ্ছে সবচেয়ে এমার্জেন্সি একটা জিনিস, যেটা আপনার বেবি হওয়ার সাথে সাথেই প্রয়োজন হবে। ওর মুখ মুছে দেওয়া বা যে কোনো কিছু, এভরিথিং কিন্তু আপনাকে সফট একটা কাপড় অথবা রুমাল ইউজ করতে হবে, যেটার জন্য আপনার বেবি কোনো ক্ষতি হবে না, কারণ হাত ইউজ করা একদমই ঠিক না। ওর জন্য সফট কিছু রুমালের এই সেটটা কিনে নিতে পারেন। আর এগুলো হচ্ছে হাত মোজা এবং পা মোজা, এগুলো খুবই ইউজফুল, কজ বেবি যখন হয় তখন তার হাতে কিন্তু বড় বড় নখ থাকে আর সেগুলো কিন্তু আছড়ে দেওয়ার একটা চান্স থাকে। দ্যাটস ওয়াই ওই হাত মোজাগুলো পরিয়ে রাখলে সে রিস্কটা আর থাকে না। আর এগুলো হচ্ছে পা মোজা, ও যেহেতু উইন্টারে হয়েছিল, ফেব্রুয়ারিতে হয়েছে, সো ওর ওইটা কাজে লেগেছিলো, ওর ঠান্ডার কাজে ওই সক্স টাইপের জুতো এটা পরে রেখেছিলাম। আর এটা হচ্ছে ফিডার, এটাও ওর প্রয়োজন হয়নি, কারণ বেবি হওয়ার পরে সাথে সাথে অনেকেই ব্রেস্ট মিল্কটা আসে না। সো আমি সেই কথা চিন্তা করে এটা কিনেছিলাম, যদিও ফিডারে খাওয়ানো ঠিক না, বাটি চামচে খাওয়ানো উচিত, তারপরেও কিনেছিলাম যদি প্রয়োজন হয়। আর এটা হচ্ছে কটন বার, এটাও খুব প্রয়োজনীয় জিনিস, সাথে সাথেই প্রয়োজন হবে এটা। এটা হচ্ছে নেলসের সেট, আপনাদের সবচেয়ে প্রয়োজনীয় জিনিস বলতে গেলে এটাই, কারণ বাবুর নখ অনেক বড় থাকে। আর এটা হচ্ছে কটন বল, এটাও খুব প্রয়োজন, এটা দিয়ে বেবিকে আপনারা অয়েল দিয়ে বেবির যে প্রাইভেট পার্ট বা যেগুলো চিপা চাপা আছে সেই জায়গাগুলোতে সুন্দর করে ক্লিন করে দেওয়ার জন্য ওই কটন বলগুলো প্রয়োজন হয়। এটা হচ্ছে বাবুর মশারি, মশারিটা তো সবসময় প্রয়োজন হবে, আর এটা হচ্ছে অনেক হ্যান্ডি, যেখানে সেখানে ক্যারি করতে পারবেন। সো এরকম মশারি কিন্তু নিতেই পারেন বেবির জন্য, কজ বড় মশারি কিন্তু সবসময় দেওয়া পসিবল হয় না, রাতে ওকে দিই, সারাদিন ওকে এই ছোটো মশারিটাই দিই। আর এটা কিনেছিলাম আমি যেহেতু উইন্টার ছিল, সো বেবির যেন ঠান্ডা না লাগে, এটা হচ্ছে ফাইবারের, এটা অনেক বেশি ওম ছিল এটাতে, সো বেবি খুব মজা পেয়েছিল এটাতে, বাবু এটাতে অনেকক্ষণ ঘুমিয়ে থাকতে শুয়ে দিলে। তো এটা আমি ওর জন্য সেই কারণেই কিনেছিলাম যে এটাতে ওকে করে শুয়ে রাখবো, এতে করে ও খুব মজা পাবে। সো এই ছিল আমার বাবুর জন্য কেনাকাটা, আশা করছি ভিডিওটি আপনাদের কাজে আসবে। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।